হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল ফল জেনে নেব কুম্ভ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে তার আগে আরেকটি কথা বলব আমি স্যাটেলাইট ট্রানজিস্ট এবং জুপিটারের ট্রানজিস্ট এই দুটি ট্রানজিস্ট নিয়ে ভিডিও আপলোড করেছি যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন দেখে নিলে আপনাদেরই সুবিধা হবে বুঝতে কি দু হাজার সালের এই বড় বড় দুটি চেঞ্জেস আপনাদের লাইফে কি প্রভাব ফেলবে না ফেলবে আপনাদের কি ডিসিশান নিতে হবে কি করণীয় সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখলে তারপরেই বুঝতে পারবেন তাহলে দেরি না করে ভিডিওটি গিয়ে দেখে নিন আর আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন না লাগলো না লাগলো তাহলে চলুন শুরু করি কুম্ভ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে কুম্ভ রাশির মানুষদের ফার্স্টেই যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে জব জবের জন্য কুম্ভ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা আমি খুব গুরুত্বপূর্ণ বলবো খুব ভালো বলবো কারণ এই সময় আপনারা একাধিক চেঞ্জেস দেখবেন আপনারা জবের জায়গায় তবে আপনাদের কম্পিটিশানও কিন্তু অনেকটা বাড়বে ওয়ার্কলোডও কিন্তু অনেকটা বাড়বে যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই সময় যদি ইন্টারভিউ থাকে আপনাদের রেজাল্ট কিন্তু আপনাদের ফরে হবে বলা যেতে পারে যারা বাইরে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো বা যারা জবের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো অতি সহজেই কিন্তু আপনারা জবের জন্য বাইরে যাওয়ার যে ব্যাপারটা সেটা করে উঠতে পারবেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা খুব ভালো এই সময় আপনারা কাজের জায়গায় অনেকটা উন্নতি দেখতে পাবেন কাজের জায়গায় আপনাদের যে মান সম্মান সেটা কিন্তু খুব বৃদ্ধি পাবে এই সময় এবার জেনে নেবো কি কুম্ভরাশির মানুষদের বিজনেস কেমন যাবে বিজনেসের জন্য সময়টা খুব ভালো নতুন বিজনেসের জন্য সময়টা খুব ভালো যে বিজনেসগুলো আছে সেই বিজনেসে গ্রোথ থাকবে খুব ভালো বিজনেসে অনেক ওয়ে পাবেন বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কাস্টমারের সাথে রিলেশান ভালো হবে তবে বিজনেসে কাউকে জট করে ধার দেবেন না ধার দিলে কিন্তু সেই অর্থ আপনারা কিন্তু আর ফেরত পাবেন না বিজনেসে যে কোনো ডিসিশান কারোর ওপেনিয়ান নিন ডিসিশান নেওয়ার আগে ওপেনিয়ান নিন যাকে আপনার খুব বিশ্বস্ত মনে হয় তা থেকে ওপেনিয়ন নিন দেন ডিসিশন নিন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে পার্টনারশিপটির বিজনেসও কিন্তু খুব ভালো যাবে এই সময় কোন কোন বিজনেসগুলো খুব ভালো যাবে সেটা হচ্ছে যারা অনলাইন বিজনেস করেন ভালো সেলস মার্কেটিংয়ের বিজনেস ভালো যারা কম্পিউটার ওরিয়েন্টেড বিজনেস করেন সেটা ভালো যারা টেলিকমিউনিকেশানের বিজনেস করেন তাদের জন্য ভালো যারা ইলেকট্রিকের বিজনেস করেন তাদের জন্য ভালো এই এই বিজনেসগুলো এই সময় কিন্তু খুব ভালো যাবে এবার জেনে নেবো কি আপনাদের এডুকেশন কেমন যাবে এডুকেশানের জন্য সময়টা খুব ভালো তবে যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য একটু প্রবলেম আরাইজ করবে যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য ভালো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ভাবছেন তাদের জন্য ভালো যা যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য ভালো বা যারা ইলেকট্রিকের কোনো কোর্স করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বা যারা ধরুন ভাবছেন নতুন করে পড়াশোনাটা শুরু করবো তাদের জন্য কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ভালো এবার জেনে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন যাব বিবাহিত জীবন আপনাদের ডেফিনেটলি খুব ভালো বিবাহিত জীবনে আপনারা এক ধাপে একটা ধাপ এগোচ্ছে দেখতে পাবেন বা নতুন একটা পর্যায় তৈরি হচ্ছে এটা আপনারা দেখতে পাবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ডেভেলপ করে যাবে রিলেশানে কোথাও গিয়ে কিন্তু ম্যাচুরিটি আসছে এটা আপনারা দেখতে পাবেন এটা একটা রিলেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার জানেন বা যারা প্রেমজা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কেমন প্রেমজা সম্পর্কের মধ্যে সময়টা আমি মোটামুটি বলবো খুব একটা ভালো কিছু বলতে পারবো না কারণ কোথাও গিয়ে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এইটা সেই সময় সেই সন্ধিক্ষণ ক্ষণে আপনাদের প্রেমটা কিন্তু কোথাও গিয়ে ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে যদি প্রেমটা বিয়ে পর্যন্ত যায় তাহলে প্রেমটা বিয়ে পর্যন্ত চলে যাবে যদি প্রেমটা বিয়ে পর্যন্ত না যায় তাহলে কিন্তু আপনাদের রিলেশনটা কোথাও গিয়ে ব্রেক হয়ে যাবে এবার জানবো কি বিবাহিত যোগ কেমন বিবাহিত যোগ কিন্তু এই সময় ভালো পনেরো তারিখের আগে ডিসিশান নিন সেই ডিসিশানগুলো কিন্তু খুব ভালো হবে আপনাদের ভ্রমণযোগ এই সময় ভালো টুকিটাকি ভ্রমণ কিন্তু হতে পারে বা যারা ধরুন বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বাইরে বলতে যারা দেশের বাইরে যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো অনেক অপরচুনিটিস পাবেন এবার জেনে নেব আপনাদের হেলথ কেমন থাকছেন হেলথের জন্য সময়টা ভালো হেলথে দেখবেন এতদিন ধরে অনেক প্রবলেম যেগুলো ফেস করছিলেন সেগুলো অনেকটা কিওর হয়ে গেছে তবে যদি আপনাদের কান ওরিয়েন্টেড বা চোখ ওরিয়েন্টেড কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করবে বা নার্ভের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো কিন্তু বাড়বে একটু খেয়াল রাখুন দেখবেন বিশেষ কিছু হচ্ছে না মোটামুটি ঠিকঠাকই আছে এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন যাবে ফিনান্সিয়াল কন্ডিশানে গ্রোথ দেখতে পাবেন হাতে কিন্তু অর্থ দেখতে পাবেন আপনাদের সেভিংসও কিন্তু এই সময় খুব ভালো হবে তবে খরচাটাও একটু থাকছে এই সময় কিন্তু আপনারা টুকিটাকি কি শখ পূরণের জিনিস কিনছেন কোনো ইলেকট্রনিক জিনিস কিনছেন এই জন্য আপনাদের খরচাটা কিন্তু বৃদ্ধি পাবেন এবার জেনে নেব আপনাদের সন্তান যোগ কেমন এই মাসটার সন্তান যোগও কিন্তু আপনাদের জন্য ভালো বলা যেতে পারে তাহলে বন্ধুরা ডিসেম্বর মাস কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফার্স্ট টাইম হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এরা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে